फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल आज के আমি তোমাদের সঙ্গে একটা নতুন চিকেনের রেসিপি শেয়ার করব যার নাম লেজি চিকেন থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারবে চিকেনটা মানে একদম খুব ইজি আর যারা একটু মানে লেজি কাজ করতে অত পারে না আমার ছোট ছোট ভাই বোনেরা তারা এই চিকেনটা রান্না করতে খুবই মানে মজা পাবে তো শুরু করি এসো তো চিকেনটা ম্যারিনেট করতে হবে প্রথমে চিকেনটা ম্যারিনেট করতে গেলে আমাকে প্রথমে আদা আর রসুন আর লঙ্কা লঙ্কা রয়েছে কাঁচা লঙ্কা আমি শুকনো লঙ্কা খাই না আর এর মধ্যে অল্প একটুখানি আমি হলুদ দিচ্ছি ব্যাস ঠিক আছে আর এর মধ্যে অল্প একটুখানি আমি তেল দিয়ে দিলাম একদম সামান্য তেল এই জন্য দিচ্ছি যাতে মশলাটা চিকেনের গায়ে পুরো মিশে যায় তেল যদি না দিতাম তাহলে যে কোনো মশলা দিলে এই চিকেন বা মাটন যাই বলুন না কেন গায়ে লাগে না তো তেলটা একদম দেয়া দরকার আর এটা মানে আমি ম্যারিনেট করে আধ ঘন্টা আমি রেখে দেবো রেখে দিয়ে আমি তারপরে আধ ঘন্টা বাদে আমি ফিরে আসছি তোমাদের হ্যাঁ আধ ঘন্টা হয়ে গেছে আমি আধ ঘন্টা বাদে আবার ফিরে এলাম আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে আমি এরপরে কড়াইতে তেল দিচ্ছি এটা আমার সাদা তেল দিচ্ছি এটাতে বেশি তেল লাগে না খুব কমই তেল লাগে তেলটা গরম হোক তারপর আমি আবার তেল গরম হয়ে গেছে আমি এবার এই গোটা মশলা দিচ্ছি গোটা মশলার মধ্যে কি কি আছে দেখো গোটা এখানে যে দারচিনি এখানে ছোট এলাচ আর হচ্ছে যে কালো মরিচ আর হচ্ছে লবঙ্গ খুবই কম লাগে আমি এগুলো দিয়ে দিচ্ছি টমেটো দিইনি সেই জন্য আমি ফ্রেশ টক দই আর কিছুটা বেসন নিয়েছি
বেসনটা আমি আলাদা করে চাটুতে আমি শুকনো করে ভেজে রেখেছিলাম, সেই বেসন আর দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে তোমাদের বলতে ভুলে গেছি যে আমি এখানে দুটো আলু দিয়েছিলাম, কেন কি আমার শ্বশুর চাই চিকেনে আলু ছাড়া ভাত খেতে পারেন না। এই চিকেনটা ভাত দিয়ে খুব ভালো লাগবে আর রুটিনটাও খুব ভালো লাগবে, এটা পরোটার সঙ্গে যায় না, কেন কি এটা কাঁচা লঙ্কা দিয়ে করা, অত মশলা দিইনি, ওই জন্য ভাত আর রুটির সঙ্গে খুব ভালো লাগবে। আমার চিকেন বানানো হয়ে গেছে, এই যে চিকেনের ছবি, তোমরা চিকেনটা দেখে নাও, এরকম তোমরা বাড়িতে সবাই বানিয়ে খাবে, দারুণ খেতে হয়। একটু ঝোল ঝোল করেছি কিন্তু দারুণ খেতে হয়, তোমরা সবাই করলে বুঝতে পারবে যে কত সুন্দর খেতে হয়। আরেকটা কথা, আমি যে আদা রসুন আর লঙ্কা আমি ঘষুনি মানে এই জায়গাটা দিয়ে ঘষে দিয়েছিলাম, এই যে এই জায়গাটা দিয়ে ঘষলে বাটনা করলে যেরকম এফেক্ট হয় সেরকম এফেক্ট হয়। যে ভাই বোনেরা আমার বেসন আগে থেকে আবার ভেজে রাখতে পারবে না, মানে শুকনো তাওয়াতে বেসনটা ভেজে তারপরে মাংসটা দেওয়াটা অনেক ঝামেলার মানে বলে মনে করবে, তারা মাংস যখন ম্যারিনেট করবে, আমি যেটা ম্যারিনেট করেছিলাম ওই ম্যারিনেশনের মধ্যে মানে বেসনটা দিয়ে দেবে, সেখানে ভাজলেও হবে না কিছু করতে হবে না, ওই বেসনটা ওর মধ্যে দিয়ে তারপরে যখন পেঁয়াজ ভাজার পরে যখন মাংসটা কড়াইতে দেবে ওই মাংসের মধ্যে বেসনটা থাকার জন্য মাংসটা বেসনটা ভালো করে ভাজা হয়ে যাবে। তো এই হলো তোমাদের জন্য আমার বানানো লেজি চিকেন, অনুরোধ রইল তোমরা বাড়িতে প্লিজ বানিয়ে খেও, কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নমস্কার।